আসসালামু আলাইকুম, আমরা আজ পিরাসুরেল ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। পিরাসুরেল ট্যাবলেটটি 5 mg এবং 10 mg তে পাওয়া যায়। ট্যাবলেটটি কি কি সমস্যার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তার খাওয়ার নিয়ম, সাইড ইফেক্ট এবং বর্তমান কোম্পানি রেট সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। পিরাসুরেল এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি প্রোডাক্ট, আর এর জেনেরিক উপাদান পিরাসুগেরেল। পিরাসুরেল ট্যাবলেটটির ব্যবহার: বুকে ব্যথা বা চাপ, টানটান অনুভব, অস্বস্তি, চোয়াল, ঘাড় বা পিঠে ব্যথার ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা যায়। নিঃশ্বাসের দুর্বলতা, সাথে বমি বমি ভাব বা ঘাম ঝরলে, কোলেস্টেরলের সমস্যা, উচ্চ রক্তচাপ, বুকের চারপাশে তীব্র ব্যথা হলে, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা দ্রুত হার্টবিট চলাচল করলেও ট্যাবলেটটি ব্যবহার করা হয়। হার্টের বিভিন্ন রকম ইনফেকশনে বা হার্টের বা হাড়ের পেশির বা রক্তনাড়ীর বিভিন্ন রকম সমস্যায়, স্ট্রোকের সমস্যায়, এমনকি দুর্বলতা বা ক্লান্তির ক্ষেত্রেও পিরাসুরেল ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে পরীক্ষিত হয়নি, এজন্য ব্যবহার না করাই উত্তম। ট্যাবলেটটি খাওয়ার নিয়ম: 10 mg ট্যাবলেটটি দিনে একবার করে খেতে হয়। এটি খাওয়ার আগে বা পরেও খাওয়া যেতে পারে, অবশ্যই ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এটি খেতে হবে। ট্যাবলেটটির সাইড ইফেক্ট: সাইড ইফেক্টের কিছু প্রভাব কিছু ব্যক্তির উপর দেখা দেয়, সবার উপর সাইড ইফেক্টের প্রভাব দেখা দেয় না। ট্যাবলেটটি খেলে কখনো কখনো অতিরিক্ত মাত্রায় রক্তপাত ঘটতে পারে, এছাড়া রক্তচাপ, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম ভাব, কোমরে ব্যথা বা র্যাশও দেখা দিতে পারে। পিরাসুরেল 10 mg ট্যাবলেটটির বর্তমান কোম্পানি রেট 20 টাকা করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।